বন্ধুরা, বাংলাদেশের বহুল প্রত্যাশিত বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে কিন্তু এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, বেতন কত টাকা দেওয়া হবে এবং কি আবেদন পদ্ধতি কি রয়েছে আর SMS কিভাবে পাঠাবেন, A to Z কিন্তু আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনারা বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আর বিজ্ঞপ্তিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, আর বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি আবেদন কিন্তু শুরু হবে SMS ও অনলাইনে আবেদন শুরু হবে 1 ডিসেম্বর 2021 তারিখে কিন্তু আবেদনটি শুরু হবে এবং কি আবেদনটি শেষ হবে কিন্তু 31 ডিসেম্বর 2021 তারিখে কিন্তু আবেদনটি শেষ হবে। বন্ধুরা, এই আবেদনটি কিন্তু SMS এর মাধ্যমে করতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখুন। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনাদের যোগ্যতা থাকতে হবে সাধারণ ট্রেডে, আপনাদের BNCC এবং সেনা সন্তানের SS কোটা রয়েছে, এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনাদের বয়স থাকতে হবে 5 ফেব্রুয়ারি 2023 সাল অনুযায়ী বয়স 17 থেকে 20 বছরের ভিতরে বয়স হতে হবে। বন্ধুরা, ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ন্যূনতম SSC পাস থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে কিন্তু আপনাদের উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীগণ কিন্তু এখানে অগ্রগণ্য দেওয়া হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ট্রেড রয়েছে, এখানে কিন্তু আপনাদের 5 ফেব্রুয়ারি 2023 তারিখ থেকে বয়স 17 থেকে 21 বছরের ভিতরে বয়স হতে হবে, তো এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, SSC ভোকেশনাল পরীক্ষায় কারিগরি শাখা থেকে 3 পয়েন্ট পেয়ে কিন্তু অবশ্যই উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে আরও ট্রেড রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, এখানে কিন্তু আপনারা যারা টেকনিক্যাল পদে আবেদন করতে চান তাদের কিন্তু একটি TTI ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে। বন্ধুরা, এখানে আপনারা সাধারণ সৈনিক পদেও আপনারা আবেদন করতে পারবেন, এখানে টেকনিক্যাল ট্রেড রয়েছে, এই টেকনিক্যাল ট্রেডেও আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনাদের উচ্চতা থাকতে হবে 5'6" পুরুষ প্রার্থীদের জন্য থাকতে হবে আর মহিলা প্রার্থীদের জন্য 5'3" হলেও হবে। ঠিক আছে, আর এখানে ওজন কিন্তু আপনাদের থাকতে হবে পুরুষদের ক্ষেত্রে 49 কেজি আর মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। ঠিক আছে, বুকের মাপ কিন্তু আপনাদের ছেলেদের 30-32 আর মহিলাদের 28-30। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের অবিবাহিত অবশ্যই থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ভর্তির সময় আপনাদের এই যেখানে যে কাগজপাতি দেওয়া রয়েছে এই কাগজপাতি কিন্তু আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে। আমি প্রথম কমেন্ট বক্সে কিন্তু বিজ্ঞপ্তির লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। বন্ধুরা, এই যেখানে আবেদন পাঠানোর সিস্টেম দেওয়া রয়েছে, আবেদন মানে এক্সাম সেন্টার, এক্সাম কোড দেওয়া রয়েছে, এগুলো আপনারা সুন্দরভাবে দেখে ইনশাআল্লাহ আবেদন করবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কোড দেওয়া রয়েছে, আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টের কোড নাম্বার এখানে দেওয়া রয়েছে, এটি কিন্তু আপনাদের SMS মাধ্যমে আপনারা দিয়ে দিতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে পাশে আপনাদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদের SMSটি পাঠাতে হবে আবেদনের। এই যেখানে দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর SMS পদ্ধতি দেওয়া রয়েছে, এই যে উদাহরণ দেওয়া রয়েছে, এগুলো সুন্দরভাবে দেখে আপনারা ইনশাআল্লাহ SMS পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদন করে নেবেন। ঠিক আছে, যেখানে সিস্টেম দেওয়া রয়েছে বন্ধুরা, এই আবেদনটি করতে আপনাদের কিন্তু 200 টাকা খরচ হবে। ঠিক আছে, 200 টাকা কিন্তু আপনারা নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা জমা দিয়ে ইনশাআল্লাহ আবেদন করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এডমিট কার্ড কিন্তু আপনারা এই যে sainik.teletok.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। ওকে বন্ধুরা, আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর এই চাকরি বিজ্ঞপ্তির পুরো বিজ্ঞপ্তিটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা পুরো বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে দেখে নিতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকের মতো, আশা করছি আমাদের এই বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা নেক্সট আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।